রক্ত স্বল্পতা বেশ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে গেলে এনিমিয়া অথবা রক্ত স্বল্পতা দেখা দেয়। গর্ভাবস্থায় হিমোগ্লোবিনের মাত্রা 11-এর নিচে নেমে আসলে আমরা ধরে নিই তার এনিমিয়া অথবা রক্ত স্বল্পতা হয়েছে। গর্ভাবস্থায় দেখা যায় যে যে সেলুলার কম্পোনেন্ট আছে তার পরিমাণ কমে যায় এবং পানীয় উপাদান যা আছে তার পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই রক্ত স্বল্পতা বা এনিমিয়া হয়ে থাকে। পাশাপাশি কিন্তু খাবারের বিষয়টিও থাকে। আয়রন হিমোগ্লোবিন তৈরির অন্যতম প্রধান কাঁচামাল, তো আয়রনযুক্ত খাবার যদি আমরা না খাই তাহলে গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা হওয়া অস্বাভাবিক না। এই জন্য গর্ভাবস্থায় মায়ের অন্যান্য সমস্যার পাশাপাশি রক্ত স্বল্পতা আছে কি না সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ মনে রাখতে হবে যে একটা সুস্থ মা মানেই কিন্তু একটা সুস্থ সন্তান। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।